অবিশ্বাসের লালসার সিনেমা দেখার আমন্ত্রণ জানালেন স্বয়ং শাকিব খান। শুনতে অবাক মনে হলেও এটাই সত্য। এ বিষয়ে বিস্তারিত জানতে ছোট্ট এই ভিডিও না টেনে একদম শেশ পর্যন্ত দেখতে থাকুন। এবার ঈদে শাকিব খানের প্রিয়তমার পাশাপাশি অপু বিশ্বাসের লালসারের সিনেমাও রিলিজ পেয়েছে। শাকিব খানের প্রিয়তমা সিনেমা হাউসফুল গেলেও অপু বিশ্বাসের লালসারের সিনেমা খুব একটা ব্যবসা করতে পারছে না। তবে সবচেয়ে অবাক করা বিষয়, সুপারস্টার শাকিব খান নিজের সিনেমার পাশাপাশি অপু বিশ্বাসের লালসারের সিনেমা দেখারও আমন্ত্রণ জানিয়েছেন। শাকিব খান নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডি হতে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে আমন্ত্রণ জানান। শাকিব খান তার ফেসবুক পোস্টে লেখেন, এই ঈদে অপু জয় প্রোডাকশন হাউসের প্রথম চলচ্চিত্র লালসারি মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামে প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসাবে সন্তানের নামের কারণে আমার অন্যরকম এক আবেগ কাজ করছে। যতদূর শুনেছি, লালসারির প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে বিলুপ্ত প্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন এই চলচ্চিত্রের প্রাণ। ঈদ উৎসবে পরিবার পরিজন সবাইকে নিয়ে প্রিয়তমার পাশাপাশি লালসারি সিনেমা দেখার আমন্ত্রণ জানাচ্ছে। এইভাবেই সুপারস্টার শাকিব খান তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডি হতে সবাইকে অপু বিশ্বাসের লালসারের সিনেমা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।